এখন তুই মোর ঘুম লেডাই থুই আর তুই যা। এ তোর এই একটু কসুল সব উপলইয়া মুই এবার সব হালাই দেব। এবার তো তোর কিড়া বিয়ে করে কই না আয় হায় এক করছে নাকি কাণ্ড করছে গা। আরে ডাকু শুকুর ভাইয়া আপনার ঘুম ভাঙছে ভাইয়া আপনার ঘুম ভাঙছে না তাই ঘুম তো ভাঙে না তোমার ঘুম ভাঙাইছে তাই যখন ঘুম ভাঙাইছো তাই আমি কহ কে ভাঙাইছো ভাইয়া মনে দাওয়া ধরছি আপনার আব্বাই কইছে কি মোর পোলাটা কম নে একটু বোলাইলো ইয়াই দেন নেহাল হইতে গনে ওই আন পর্যন্ত কিছু খায় নাই দেখো কুমনে একটু বলাইলে ইয়াই হেলে গে ভাই আমি আপনার বলাইতে আইছি আপনি বাদ দিলেন আপনার ভাত খাইতে বলাই পেট কি তোর না মোর পেটটা ভাই পেটটা আমনের রয়েছে মোর রয়েছে পেট মোর তাহলে তুই মোরে যে ঘুম ঘুমে উঠাইলি মোরে যে কাঁচা ঘুমটো তুই ভাঙ্গাইলি হেজের কি তুই যখন মোরে ঘুম ভাঙ্গাইছো এখন তুই মোর ঘুম লেডাই থুই আর তুই ভাই আমি কি লেদা ঘুরে গেলা যে আপনার ঘুমই পড়াই দিব কোন তুই যখন মোর ঘুম ভাঙ্গাইছো কাঁচা ঘুম হেলে তোর মোরে ঘুম পড়াই হবে তোর দিয়ে যাওয়া লাগবে আর যদি নাই দিতে পারো হেলে মাউকার বলতে বাবু তুই এরম করিস না তুই আরে মারো আরে মারো এরম করলে হলে মুই ঘুমে থাকি ক তুই আসবে বেনিয়াল সাইবিলিয়ান মারছো ক তাই ও মোর ঘুম ভাঙাইছে কে মোর কাঁচা ঘুমের যে ভাঙাইছে আসতে কথা কব মোর লাগি যে তুই এরকম ঝিক নিক দেও তাই বাইরের মানুষের লাগ কি হর এত মোর ক সাইবিলিয়া তোর ঘুম ভাঙাইছে এই বেলকে সাইবিলিয়ার তুই কেন ও মোর মাথাটা গরম করে দিয়েছে আর আপনি জানেন না যে আপনি উল্পর লোকেরা তাই খবর পাঠাই দেন আমি কোনো নেই ঘুমোই থাই বা না থাই যাই করি Oh,
ঘুষি মারিয়ে তোর ভাবটা একবারে নিভে গেল, তোর সারা জীবন যে অন্ধকারে চাওয়া লাগে। কথা কোন আমি তোমার প্রেমে মোর যে এতদিনের স্বপ্ন তোমার লইয়া মুই প্রেমের পুহরে ডুবোডুবি করমু, তা হ্যার কি হইল? আমার স্বপ্ন দেখতে খুশি রাখুন, এত ডুবে তোমার চাই আমার, মুই আমার ভালোটা লোক বাঁচতে পারবো না, এটু জানি। পাক আব্বাইয়া আমার নিয়ে নেবে না জীবন, এত রাব্বার গোষ্ঠী কে বেশ হেমরি চাই দেখ। তাই তোরে কাইলে সেয়ারা মুই সারা তোরে কেউ ভালোবাসছে কেউ বাসে না, ঠিক আছে? বাহের কথা না, তোর বাহের মুই দেখ কেন, মোর তো সেনে নাই মুই কিডা। এই আমি দেখ মনে আছি ওই লোক দিই কদ্দুর হালাই করে আর যাইও না, শুক্রিয়া খারা দি কাকু। তুমি এটা কোন ধরনের কথাবার্তা কইতেছো? তুমি আমার মায়ের সাথে ডিস্টার্ব করো মাইয়া রে, তুমি আমারে ডাইরেক্ট প্রস্তাব দাও আমারে, তুমি তো বেদ্ধ। কে কাকু, আমার তো বিয়ের বয়স হয়েছে। তোমার গার্জিয়ান নাই? তোমার গার্জেন আমার সাথে কথা বলবে, তুমি আমার সাথে কেন কথা বলবা? তোর মতো বেদ্ধবের কাছে আমার মাইয়া আমি বিয়ে দিব না। কাকু এতক্ষণে কিন্তু সব কিছু সহ্য করছি, এখন কিন্তু কোনো রকম সহ্য মুই করতে পারবো না, মোর কিন্তু রাগের বান কিন্তু ছুটে গেছে কাকু, এক কোনো রকমই মুই আটকাই রাখতে পারবো না কাকু, আমনে কিন্তু আমার কিন্তু ধৈর্যের বাঁধ কিন্তু সব ছুটে উঠতে গেছে কাকু। কিন্তু কি তুই আমার সাথে বেদ্ধবি করতেছো? আমি মেম্বারের দ্বারা বিচার দিব। আপনি যদি মোর কিছু করতে পারেন পারেন, দেয়া যাও খেলে, ঠিক আছে? আমি মেম্বার দাও বিষয় তুমি দেখো তুমি কি করতে পারো আমারে। আচ্ছা সবই তো শুনলাম ফজর আলী, তুমি তো লোকটা ভালো, তোমার পোলাও ভালো, কিন্তু মেজাজটা একটু কোয়ারা না মেম্বার, ভালোটা হলো বুঝি না, হে যার আরে ফাও পা মারে আর একটা বিচার আমরা চাই এবং নিজ চোখে এদিকে ভাই দেখিয়ে যাইতে। না মেম্বার সাহেব, এ কিন্তু এলাকা জ্বালাই জ্বলাই শেষ করে লাইছে, অপমান করে কথা কইছে, থামা থামি নাই কোনো, এই আর বিচার আপনি এখন করবেন করতেই এখন করেন। হ্যাঁ
হ্যাঁ করবো, তোমরা একটু সবাই থামো, সবকিছু তো আমি শুনলাম, এই বিচার আমি করে তারপর যাব। খালি কি মোর একলারই দোষ? হেরাই তোমার মাথাটা খারাপ করে দেয়। মুই কি ক্ষমা ক্ষমা সেতি? মোর তো খালি সেতাই। আচ্ছা ঠিকই আছে, তোমার সব দোষ না বুঝি, তোমার যে মেজাজটা এত গরম, মেজাজটা একটু তুমি কন্ট্রোলে রাখো, হেলি তো এত কিছু হয় না। মোর মেজাজ তো কন্ট্রোলই থাকে, মোর তো খালি সেতাই দেয়। কিছু কই না, আমি কি করলাম?